إن الله عنده علم الساعة. এর মানে কিয়ামতের খবর শুধু আল্লাহর কাছেই আছে। কবে হবে, কোন সালে, আমাদের লামালুম। যদি জিজ্ঞেস করেন রাসূলুল্লাহ জানতেন কিনা, তিনি জেনে থাকতে পারেন, হয়তো উম্মতকে বলেননি। তুমি বিশাল এই পৃথিবীর লয় ক্ষয় ধ্বংস, এটা তো অনিবার্য। কোরআনুল করিমের বহু আয়াতে করিমা এর সাপোর্টে কথা বলে, যেমন এই বাচ্চাটার একটু বসানো যায় না, এইরকম দুটো তিনটে ঘুরতেছে। এই যে আশ্চর্য করবো না বলো, এরকম সাইজের দুটো তিনটে ঘুরছে। যাক যাক, আপনারা আমার দিকে প্লিজ একটু মন দেন, এবং যত সময় যাবে আমার কথা আপনাদের বুঝবার জন্য আশা করছি তত সহায়ক হবে। আল্লাহ কবুল করুন, বলুন আমিন। যেমন কোরআনুল করিমে আল্লাহ বলেন, আল কারিআ, মাল কারিআ, ওয়া মা আদরাকা মাল কারিআ, ইয়াউমা ইয়াকুনু নাসু কাল ফারাশিল মাবথূস, ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফূস। আমি আজকে এই সূরাটা তাফসীর করতে বসেছি। এই সূরার আলোচনা তো অনেক দীর্ঘ, শুধু বলছি এই পৃথিবীর যে লয় ক্ষয় হবে এই সূরাটা তার প্রমাণ বহন করে। এই সূরাটা আমার এই কথার সাপোর্ট করে, নিশ্চিত। আপনি বলুন, আল্লাহ বলেছেন এই সূরায়, তুলার মতো উড়বে। তুলো ধনে যারা ওই যারা লেপটেপ বালিশ টালিশ বানায় না, ওরা যখন তুলো ধনে তুলো ঠিক যে কন্ডিশন হয়, আল্লাহ বলেন পাহাড় গুলোর হিমালয় সবচেয়ে বড়, তো হিমালয় উড়বে। তো হিমালয় যদি উড়ে পৃথিবীর কন্ডিশন কি হবে? এই যে সূর্য আকাশে, এই সূর্যের বয়স কত? সায়েন্স যা হিসাব দিয়েছে, আপনি গুগলে সার্চ করে দেখবেন, সূর্যের এজ অফ সান, সূর্যের বয়স দেখবেন, সায়েন্স যা ধারণা দেবে সে তো বিরাট ব্যাপার। ওর ভিতরে যে গ্যাস আছে সে গ্যাস শেষ হয় না, ব্যাটারি শেষ হয় না। সুবহানাল্লাহ, রাস্তা দিয়ে যাবে একটা গাড়ি, কিছু করার নেই, আমাদের মন ওই দিকে গেল না। কালকে আমার দাউদ ছিল রাত্রে মেদিনীপুর, তেরাম রাস্তার উপরে জলসা, লোকজন আল্লাহ শুকরের চেয়ে কম না বেশি হয়েছে। আর আমি তো ওই এলাকায় যাই কম, তো ধরুন কম বেশি ঘন্টা দুই নচ করেছি। তো প্রথম দিকে শ্রোতা একটু এদিক সেদিক তাকাচ্ছেন, আর ওই মোটেই তাকালে তাহলে আমার বুঝবেন না, একদম আপনাদের চোখ আমার চেহারার উপরে থাক, আর আমার চোখ আপনাদের মুখমণ্ডলের দিকে থাক, তাহলে আমার এই কথা আপনারা বুঝবেন। কোন কোম্পানির ব্যাটারি আছে সূর্যে, যার ব্যাটারি চার্জ শেষ হয় না?
কোন গ্যাস আছে? বিজ্ঞান বলছে অনেক গ্যাস আছে সূর্যে। তো কিভাবে আল্লাহ সেট আপ করে দিয়েছেন যে সূর্যের গ্যাস শেষ হয় না? সুবহানাল্লাহ বলবেন তো। এই যে লাইটটা জ্বলছে, টিউবগুলো জ্বলছে, ওর গ্যাস শেষ, হায়াত শেষ। উল্টে নবীজি তো হাদিসে বলেছেন যে দুইজন ফেরেশতা অল টাইম সূর্যে পানি ঢালছে, নইলে পৃথিবীর মানুষ অত্যাপে মারা যাবে। পৃথিবীতে পৃথিবীটা প্রাণী বসবাসের উপযুক্ত কোন জায়গা হিসেবে গণ্য হবে না। বিজ্ঞান ভারতবর্ষের ইসরোর সায়েন্টিস্টরা চন্দ্র জয় করেছে, চাঁদের দক্ষিণ মেরু জয় করেছে, এখন তারা চেষ্টা চালাচ্ছে সূর্যে আদিত্য পাঠিয়ে, সেই আদিত্যকে কক্ষপথে ঘুরিয়ে সূর্য থেকে কিছু তথ্য জোগাড় করা। দেখছিলেন? আমি ভারতবর্ষের একজন নাগরিক হিসাবে খুব গর্বিত। তবে স্যার ভালো হয় গো, আপনারাও তো অনেক গ্যাসের আবিষ্কার তার করেছেন, আপনাদের গ্যাস পুরোচ্ছে, সূর্যের গ্যাস পুরোচ্ছে না স্যার? সূর্য যিনি সৃষ্টি করেছেন তার জন্য একটু সাজদা করলে ভালো হতো না স্যার? কোরআন কি বলছে জানেন? ইদা শামসু কুবিরাত ওয়াইদা নুজুম কাদারাত, মহান আল্লাহ জানিয়েছেন ইদা শামসু কুবিরাত, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন সূর্যকে যেদিন গুটিয়ে নেওয়া হবে, এর মর্ম হলো সূর্যটাকে যেদিন নিষ্প্রভ করে দেওয়া হবে, সূর্যের আলোকে যেদিন শুষে নেওয়া হবে, সেই দিনটাই হবে কিয়ামতের দিন। শুনছেন নাকি? তো পৃথিবীর চাইতে বিজ্ঞানের ভাষায় সূর্য 13 লক্ষ গুণ বড়। সেই সূর্যের আলো যে আল্লাহ শুষে নিতে পারে, পৃথিবী ধ্বংস করতে সেই আল্লাহর সময় যায়? সময় যাবে? সূর্যের চাইতে তারাগুলো আরো ওই যে মিট 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 করে জ্বলে। আল্লাহ বলেন, আল্লাহ বলেন ওয়াইদা নুজুমুম কাদারাত, মহান আল্লাহ জানিয়েছেন যেদিন তারকাগুলো খসে খসে পড়বে। কোন দিন বলবেন? কিয়ামত। আপনাদের একটু ফিডব্যাক দিতে হবে, জিজ্ঞেস টিজ্ঞেস করলে যদি উত্তর না দেন আমার কথা যে আপনারা বুঝতেছেন, আপনাদের অ্যানসারটা হলো আমার কাছে তার ফিডব্যাক। আমি বকে গেলুম, এখানকার লোক কিচ্ছু বলবে না, হাতা মাতা কিচ্ছু পেলে না, আমার এই বকবার কোনো দাম নেই। তো 2 ঘন্টা যদি বক্তৃতা শুনতে হয়, 2 ঘন্টায় হুজুর কি বলেছেন টোটালটা বুঝে ফেলে দিতে হবে। আর যদি না বলেন না হুজুর কথানাগতিক কেসা কাহিনী ঘটনা জীবনী, আমরা কি বুঝলুম না বুঝলুম? আমাদের ধর্মের কাজে এলো না এলো কিছু এসে যায় না। আপনার বকার কথা বকে যান, তাহলে আমার এখন কোনো দাউদ করার নাম করবেন না। আমার মজলিসে বসলে শ্রোতাদের বুঝতেই হবে, আর আমি বোঝাবই ইনশাআল্লাহ। একটু ধৈর্য দরকার আপনাদের, ফিডব্যাক দরকার, সেই সঙ্গে উভয়ের প্রতি দরকার আল্লাহর রহমত হবে। সবে তো স্টার্টিং পয়েন্টে। তাহলে যা কিছু ঘটবে সব কিছু, ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসফালাহা অকাল আল ইনসানু মালাহা। আলেম হাফেজ কেউ নেই এখানে? মজলিসে কেউ আছে? না না, আলেম হাফেজ মজলিসে কেউ নেই, স্টেজে তো খারাপ দেখতে হচ্ছে। কেন? কেন? একজনের সাথে স্টেজে বসবো,
যে একজন আলেম হাফেজ না থাকলে না কোরআন হাদিস বলে ঠিক পড়তে পারে না। এত কোরআনের আয়াত পড়ে শ্রোতাদের যতক্ষণ না বুঝিয়ে দেব ততক্ষণ বুঝবে না, তো আলেম হাফেজটা বলার সঙ্গে সঙ্গে বুঝে যাবে। যেদিন এই এই পৃথিবীর মাটি নিজ প্রকম্পনে প্রকম্পিত হবে, মহান আল্লাহ জানিয়েছেন আর এরপরে জমিন যখন তার বোঝাগুলোকে সব পার করে দেবে, মাটির তলে যা আছে সব বেরিয়ে পড়বে। অকালাল ইনসানু মালা, মহান আল্লাহ জানিয়েছেন যেদিন মানুষ বলবে কি হয়েছে, ভূমিকম্প হয় না কত বলো, মাঝে মাঝে হয় নবীজি বলতেছেন কিয়ামতের নিকটতম সময়ে চলবে, হাদিসে বলেন সানাওয়াতুস সালাজিল মানে ভূমিকম্পের সিরিজ চলবে, সিরিজ কখনো ভারতে কখনো আফগানে, কখনো আফগানে তো কখনো ইরানে, কখনো ইরানে তো কখনো লেবাননে, কখনো লেবাননে তো কখনো আমেরিকায়, কখনো আমেরিকায় তো কখনো জার্মানে, কখনো জার্মানে তো কখনো জাপানে। নবীজি বলেন কিয়ামতের নিকটতম সময়ে পৃথিবীতে চলবে ভূমিকম্পের সিরিজ, সিরিজ বলতে যায় একটার পরে আর একটা আসে। কথা কি বুঝতেছেন নাকি বুঝতেছেন না? মেয়েরা যারা এই ফোনে সিরিজ টিরিজ দেখে, ওই এ সপ্তাহে যেটা হয়ে গেল পরের সপ্তাহে এদের জন্য কোনো আনন্দ নেই। যেমন ওই এই সময় কিছু মানুষ লাপাচ্ছে আমরা দেখতেছি না, বিরাট লাপাচ্ছে, বিরাট আনন্দ, বিরাট ড্যান্স, বিরাট গান বাজনা নিয়ে মত্ত। জান্নাত আল্লাহ ঘিরে রেখেছেন, এসব কথা বুঝতে গেলে অনেক সময়ের ব্যাপার ভাই, তবু বলছি একটুখানি, জান্নাত ঘিরে দিয়েছেন আল্লাহ কষ্টের পর্দা দিয়ে। সুবহানাল্লাহ, আরেকটু আমি তো না বুঝিয়ে দিলে আপনি এই কথা বুঝবেন না, জান্নাত ঘিরে রেখেছেন কষ্টের, কষ্টের শীতকাল আসছে তো, হ্যাঁ না বলেন এত ষোলো কেন আপনার, শীতকাল আসছে তো, শীতকালে ফজরের নামাজে উঠে উজু করতে কষ্ট হবে না হবে না, হ্যাঁ ওই কষ্টে ওই কষ্ট সহ্য করে জান্নাতের ওই কষ্টের পর্দা যারা সরাতে পারবে ওদের জন্যই আল্লাহর জান্নাত। আরেকটু মন খুলে বলুন, রোজার মাসে সারাদিন পিপাসার্থ আর ক্ষুধার্ত থাকতে কষ্ট হয় না, হ্যাঁ না বলবেন তো, নবীর হাদিস কত বাস্তব দেখেন, এই কষ্টকে যারা বরণ করে নিতে পারবে তারা জান্নাতের ওই কষ্টের পর্দা দুনিয়া থেকে সরাচ্ছে, মানে ঢোকার রাস্তা ক্লিয়ার করতেছে দুনিয়া থেকে কষ্ট করে, ওদেরকে আল্লাহ জান্নাত নসিব করে দিবেন। বলুন সবাই যখন গান যাত্রা থিয়েটার বিচিত্র অনুষ্ঠান নাচ ড্যান্স ইত্যাদি মুসলমান, মুসলমানের ছেলেরা বিপুল পরিমাণ বিপুল সংখ্যক ছেলে মেয়েরা এরা এবারে পূজো পার্বণের অনুষ্ঠান, হিন্দু ভাইরা তো তাদের ধর্ম তারা পালন করবেই, সেখানে আমার আপত্তির কিছু নেই, আগেও ছিল আজও নেই, আমি বাধা দিতে যাব কেন, তাদের ধর্ম তারা পালন করুক।
ভারতবর্ষ গণতান্ত্রিক রাষ্ট্র, যার যার ধর্ম সে সে তা পালন করবে, এতে আমার কোনো আপত্তি নেই। কিন্তু এইটা আফসোস যে মুসলমান ঘরের কিছু ছেলেরা মেয়েরা বেধর্মী প্রতিবেশী হিন্দু ভাইদের পুজো পার্বণের অনুষ্ঠানে যাচ্ছে। মুসলমানদের আল্লাহ আস্তে বলতেছেন, মুসলমানদের আল্লাহ কয়জন? কুল হুয়াল্লাহু আহাদ মানে এক, এক আহাদ এমন এক যার দুই নেই, একের পরে এমনি কি আছে কথা বলেন, একের পরে এমনি কি আছে বলবেন তো, দুই, কিন্তু আহাদ এমন এক যার যার দুই নেই, মানে আল্লাহ শুধু এক না একক, লা শারীক। আরেকটু মন খুলে বলুন, এই পূজা পার্বণের অনুষ্ঠানে কোন মুসলমানরা গেলেই সেটা হয়ে যায় শিরক, শিরক। সব ক্ষমা হয় আল্লাহ, শিরকের গোনা কখনো ক্ষমা করেন? আরে জোরে বলুন, আপনার ঘরের ছেলে মেয়ে কেন যায়? কখনো কৈফিয়ত নিয়েছেন? দুর্গা যদি প্রতিবেশী হিন্দু ভাইদের মা হয়ে থাকে, তারা একবার না হাজারবার তাদের ধর্মীয় চিন্তা অনুযায়ী তারা পুজো করতে পারে, কিন্তু আমাদের আমাদের ধর্মে কোন মা কখনোই আমাদের দেবতা হওয়ার ক্ষমতা রাখেন না। পূজা পাবার যোগ্য মুসলমানদের কাছে একজন, তিনি সবাই বলেন, আরো জোরে বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে এই কথাটা বলার আর কি দরকার ছিল যে উপাস্য একজন? কোনো দরকার ছিল? আল্লাহ পাকে রসুল জানিয়েছে, তবে ব্যাপারে রসুলের ভবিষ্যৎবাণী রয়েছে, প্রিয় নবী মুহাম্মাদুর রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী আমার জানিয়ে দিয়েছেন, লা তাকুমু সাআ হাত্তা তালহাকা কাবাইলু মিন উম্মতি বিল আওসার আও কামা ক্বালা আলাইহি সালাম। দয়া নবী মুহাম্মাদুর রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী আমার জানিয়ে দিয়েছেন, ততদিন পৃথিবীতে কিয়ামত হবে না, হাত্তা তালহাকা কাবাইলু মিন উম্মতি বিল আওসার। আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন, যতক্ষণ আমার উম্মতের একদল উম্মত সরাসরি মূর্তি পূজায় লিপ্ত না হবে, আমি আল্লাহ পাকের রাসূল বলছি, ততদিন পৃথিবীতে কিয়ামত হবে না। নবীর ভবিষ্যৎবাণী সঠিক না বেঠিক? চোখে দেখছি আমি সারা বছর এই আমাদের প্রতিবেশী ভাইদের এই অনুষ্ঠানের সময় আমি দাউদ নেব না, যাতায়াতেরও ভীষণ প্রবলেম জানেন, চার পাঁচ দিন মনে করছি রেস্ট করবো, রেস্ট রেস্ট। এবছরে মুসলমান ঘরে ছেলে মেয়েদের যে চিত্র আমি দেখেছি না, আমার গাড়িতে বসে শুধু মনে হতো আমার রসুল কত দূরদর্শী, আমার নবীর ভবিষ্যৎ বাণী অক্ষরে অক্ষরে প্রতিফলিত। আর কিয়ামত খুব কাছাকাছি, আল্লাহ মুসলিম কমিউনিটিকে আপনি
হেফাজত করুন বলুন আমিন সবাই বলুন আমিন আপনার বাড়ির কেউ যদি হয় কেউ যদি এরকম থাকে ও একক তো নামাজ পড়বে না অতটা ক্ষতি হবে ও যদি একবার মিথ্যা কথা বলে অতটা ক্ষতি হবে যতটা ক্ষতি কোন শিরকের অনুষ্ঠানে গেলে হবে মিথ্যা কথা বলার গোনা আল্লাহ চাইলে মাফ করে দেবে নামাজ না পড়ার গোনা বান্দা খাঁটি অন্তঃকরণে তওবা করলে আল্লাহ ক্ষমা করে দিবেন রোজা রাখতে পারিনি রোজা করিনি বর্জন করেছে খাঁটি অন্তঃকরণে ক্ষমা চাইলে আল্লাহ তাও ক্ষমা করে দিবেন বাট শিরকের গোনা আল্লাহ কখনোই ক্ষমা করে এন্ড জিজ্ঞেস করুন যে আল্লাহ ক্ষমা করে না কেন এটা তো কেউ জিজ্ঞেস করেন সব হুজুররা একই কথা বলে শিরকের গোনা বাবা আল্লাহ বলুন কেন করে না আপনার উত্তর দেন এতদিন তো শুনতেছেন বলেন আপনারা দুই হয়ে গেল তো ক্ষমাটা কেন করে না সেইটা আমি খুব সহজ একটা উত্তর দেবো আপনারা মজা করেন আমরা বিবাহিত যারা সহজ একটা অ্যান্সার দিচ্ছি এটা একটু বুঝুন ওইটা বুঝে যাবে আমরা বিবাহিত পুরুষ যারা আমাদের স্ত্রীদের সাংসারিক কম বেশি ত্রুটি আমরা ক্ষমা করে চল ওরা যদি আমাদের ত্রুটিগুলো ধরে সংসার করতে পারবে না আবার আমরা যদি ওদের ত্রুটিগুলোকে ধরি ওরাও সংসার না দ্যাটস ইম্পসিবল নবীজি বলেন ছোটখাটো ত্রুটি ধরো না ও জীবনে তোমার সংসারে দেখো অনেক ভালো কাজ আছে ওই ভালো কাজগুলোর ওসিলায় ওর আজকে ত্রুটিটাকে তুমি ক্ষমা করে দাও সুবহানাল্লাহ বলেন আরো আওয়াজ দিয়ে বলেন ও তো বেগাদাত না পুরো না সোজা বলুন বলুন একটু একটু না পুরো খুব বেগা নবীজি বলেছেন ফাইন দাহাবতা তুকিমুহা কাসারতাহা এত বেগা যে তুমি সোজা করতে গেলি ভেঙে যাবে মায়েরা আমার উপর একটু রাগ ঝাড়বেন কিন্তু আমি তো বলছি যে আপনাদের নবী বলেছেন বুখারি হাদিসে এসেছে চাছেন না কেউ ফাইন দাহাবতা তুকিমুহা কাসারতাহা খুব বেশি সোজা করতে গেলে ভেঙে যাবে চাঁদ যদি কারো উঠতে হয় যেতে হবে দেন গরম পানি দিলে হয়ে যাবে ফাইন দাহাবতা তুকিমুহা কাসারতাহা বেশি সোজা করতে গেলে ভেঙে যাবে আর যদি মোটে কিছু না বলো তাহলে বেকা বেকাই খেয়ে যাবে সাহাবারা যেন বললেন হুজুর আমরা কি করবো তাহলে আল্লাহ পাকের নবী বললেন ফাস্তাউসু নিসা প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার বললেন নারী জাতির জন্য বেশি বেশি নসিহত করো আর একটু মন খুলে বলেন কি করো সবাই বলেন কি করো কে করবে তা কে কে নসিহত করবে বউ একজনের আর আমি যাবো ওয়াজ করতে বাবা ইয়ে তো আম নসিহত এটা সবার জন্য পুরুষের জন্যও নারীর জন্যও এই গ্রামের যুবকের জন্যও যুবতীর জন্য কিন্তু মেন নসিহতটা করার নির্দেশ নবী কাকে দিচ্ছেন হ্যাঁ স্বামীকে তুমি নসিহত করো কিন্তু নসিহতটা করবে কে যে নাই নসিহত করবে সেটা তো মাতা বিড়ি টানতে টানতে ফেলে দে যদি বলে কোরআনের একটা বায়ান শোনায়
শুনবে নাকি তো রাসূলের স্ত্রীদের কথা চিন্তা করো সব কথা ছেড়ে দেন হযরত সাফিয়া ইহুদিদের ঘরের মেয়ে ইহুদিরা খতরনাক জাতি এই যে ফিলিস্তিনকে এখন জানাজান করতেছে কারা বলুন বলুন মাত্র 101 কোটি 40 লক্ষ ইহুদি সারা পৃথিবী উপরে আধিপত্য বিরাজ করেছে সারা পৃথিবীতে তারাই রাজ করছে ইহুদিদের জিনিসপত্র ছাড়া আপনার চলবার কোনো রাস্তা বলুন না সকালবেলা উঠে এক কাপ চা খাবে ব্যাস খেলা শুরু চা খেতে খেতে মোবাইলটা একটু হাতে নিলেন মোবাইলের যন্ত্রপাতি বহু যন্ত্রপাতি ইহুদিদের আবিষ্কার মানে ওই মোবাইলের উপকরণ এরপরে মোবাইলটা হাতে নিয়ে ফেসবুকটা চালালেন ওপেন করলেন ফেসবুকের জন্মদাতা শ্যামল ইহুদি বলছি না অল ওয়ার্ল্ড তাম পৃথিবীতে ইহুদিরা রাজত্ব করছে শুধু তাদের কি কথা বলে না কি তো ব্রেন তো আমাদেরও ছিল বাট সে ব্রেন নষ্ট করে ফেলেছে মুসলমান ছেলেরা ফ্রি ফায়ার পাবজি 16 বছর বয়স হয়নি ও বলে আই লাভ ইউ আই লাভ ইউ কি বুঝেছে ওই দিন সেই জাতির কখনো উন্নতি হতে পারে ১৩-১২-১৩ বছর বয়স তারা স্কুল গিয়ে প্রেম করতে লেখাপড়া হওয়ার আর কোনো লাইন আছে আমরা যারা হুজুর হজরত আছি জাতির এডুকেশন নিয়ে মোটেই ভাবি না একদম ভাবি না একটা বিরাট প্রজন্ম লম্বা সময় ধরে অন্তত ২-৫ বছর ধরে মুসলিম কমিউনিটি শিক্ষায় যে পশ্চাৎপদ তারা হয়েছে শিক্ষায় যে পরিমাণ পিছিয়েছে এই অশিক্ষিত পিছিয়ে পড়া মুসলিম জাতিকে মুসলিম কমিউনিটিকে টেনে তোলা হেভি কিছু করতে গেলেই তো আর এক সাইডের মানুষ বাধা দেবে দেবে আপনি একটা কিছু করবেন তো আর একজন এসে বলবো ওটা জায়েজ না হারাম হয়ে গেল এডুকেশনের ডেভেলপমেন্ট ঘটাতে চাবেন তো আর একজন এসে বলবে চট করে বলবে এটা বলো ফুলপুরা শরীফের দাদা হুজুর কেবলার নিয়ম নীতির ভিতরে পড়ে না হয়ে গেল খানিকক্ষণের জন্য ধরেই নেন না আপনি যে শিক্ষার কোন নীতি যদি দাদা হুজুর কেবলার নীতি নাও হয় ডন মাইন্ড দাদা হুজুর কেবলার নীতি আদর্শ নৈতিকতা তার আচার আচরণকে আমি হাজার লক্ষ কোটি বার শ্রদ্ধার নজরে দেখি এরপরও বলছি বলুন সৌদি আরবের মুসলমান তারা যে এডুকেশনটা নেয় এই এডুকেশনের ভিতরে দাদা হুজুর কেবলার মডেল আছে আরে বাস্তবটা বলবেন আছে আছে তাদেরকে কি বলবেন অমুসলিম এবারে যদি জিজ্ঞেস করে কেউ যে আপনারা দাদা হুজুর করেন কেন ফুরফুরা শরীফের দাদা পীর সাহেব কেবলা এই বাঙালি মুসলিম কমিউনিটিকে খুব সহজে জান্নাত পাওয়ার রাস্তাটা দেখিয়েছেন আর একটু মন খুলে বলেন এটা অস্বীকার করার কোন রাস্তা
রাস্তা না বাঙালি মুসলমানদের হেদায়েতের জন্য ফুরফুরা শরীফের পিশা হুজুর কিবলার যে অবদান সারা বাংলায় সেকেন্ড কোন মহাপুরুষের আজ পর্যন্ত জন্ম হয়নি যাকে দাদা হুজুরের পাশে দাঁড় করানো যায় দ্বিতীয় কোন মহাপুরুষের মহামনীষীর জন্ম হয়নি আমি কোনোদিন এই বাস্তব সত্যকে অস্বীকার করব না তো কিন্তু আপনি বলুন ইন্ডিয়ার বাইরে পাকিস্তান বলি লেবানন বলি জর্ডান বলি ফিলিস্তিন বলি ইরাক বলি ইরান বলি অল ওয়ার্ল্ডে এখনো এখনো পৃথিবীর বহু কান্ট্রি আছে মুসলিম কান্ট্রি সেখানে তো দাদা হুজুর কিবলার মডেল নেই তাদেরকে আমি কি অমুসলিম বলবো আপনার মানসিকতাটা না একটু উদার হতে হবে ব্যাস আপনি একটু উদার হলেই আপনি যদি সবাই রে ফতোয়া দেন যে সব জাহান্নামে যাবে আমি একলা জান্নাতে যাব আমি বলছি দ্যাটস ইম্পসিবল আপনার মানসিকতা অত্যন্ত কি পর্ব আপনি খুব ছোট চোখে দুনিয়াটাকে দেখতে যান আপনার চোখ দুটোকে দেখার ব্যাপারে আপনি একটু উদারতা প্রদর্শন করুন চারো মাযহাব দাদা হুজুরের ওসিয়ত নামা পড়ে দেখবেন চারো মাযহাব হানাফি শাফেঈ মালিকি হাম্বলি এরা সব জান্নাতি দল কই আস্তে সুবহানাল্লাহ বলতেছেন কেন আরো আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ তাহলে হানাফি মাযহাব জান্নাতি শাফেঈ মাযহাব জান্নাতি মালিকি মাযহাব জান্নাতি হাম্বলি মাযহাব সুবহানাল্লাহ বলতে পারবেন না আর একটু মন খুলে বলেন আমরা সাধারণ একটা সাধারণ সাধারণ একটা গ্রামের অধিবাসী হয়ে আমরা এইটা কেন বলতেছি এইটা যারা না করবে এর বাইরে যারা আছে তারা জান্নাত না এটা কেন বলতে চাচ্ছেন এইজন্য বলছি হ্যাঁ কেউ কিয়াম করে না তারে ডেকে বলেন ভাই দাদা বিশ্বাস কেবলা কিয়াম করেছেন আমিও কিয়াম করি তোর যদি মন না চায় করিস নে তাতে আমার আপত্তি নেই তবে তুই কিয়ামটাকে হারাম বলিস নি তুই হারাম বলিস কেন আমি করি আমারে করতে দে তুই করিস নি আমি তোর জোর করছি দাদা হুজুরের ওসিয়ত নামা পড়ে দেখেন তাই আপনি যদি একদম কঠোর মানসিকতা নিয়ে বলেন যে যেটাই কিয়াম না করবে ওটা জাহান্নামে যাবে নামাজ পড়ে না ওর জন্য জাহান্নামে যাবে না কিয়াম না করলি বলবেন তো কিছু বলতে না কোন মানসিকতা কোন চিন্তা ভাবনা আমার তো মাথায় ঢোকে না জানি না আমি দোগাছি আসলো তারা কিভাবে আমার কথা নেবে ডন মাইন্ড আমার কথার কোন অপপ্রচার আপনারা করবেন আমি যা বলছি এটা আমি বলতে পারবো মানসিকতার না একটু পরিবর্তন করো একটু একটু এশিয়া মহাদেশের শিরোভাগ মুসলমান এখন হানাফি মাযহাবে সুবহানাল্লাহ আর একটু মন করে যান মক্কা শরীফে ঢোকেন শাফি মাযহাবে তো কি আছে আপনি হাত তুলতেছেন না ওরা বারবার হাত তুলতেছে তো কি আছে ওর নামাজ হবে না আপনার মাযহাবও তো ওই ফতোয়া দেবে আপনার ঊর্ধ্বতন পীর ওলিরাও তো ওই ফতোয়া দেবে না হানাফি মাযহাবের এক শ্রেষ্ঠ আলেম আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহ আলাইহি তিনি বলেছেন মান শা ইয়ারফা ওয়া মান শা লাম ইয়ারফা আনোয়ার শাহ কাশ্মীরি সারা জীবন হানাফি মাযহাবের প্রচার করেছে তিনি রাফে ইয়াদাইন রাফুল ইয়াদাইনের যে মাসলা ওই মাসলা নিয়ে আলোচনা করতে করতে শেষ অবস্থায় উনি বলছেন যার ইচ্ছা সে হাত ঝাড়া মারুক যার ইচ্ছা সে না মারুক আপনি কেন বলতেছেন মসজিদে ঢুকে একজন হাত ঝাড়া নামাজ পড়তেছে আপনি কেন বলতেছেন ওর নামাজ হবে না ওর পাশে নামাজ পড়বো না ওর মসজিদে ঢুকতে দেবো না ওই নাকি আমি গন্ডগোল মানসিকতার পরিবর্তন করতে পারেন না যে ওর কালেমা আর আমার কালেমা এক ও যেই হাদিসের অনুসারী আমি আমি একই হাদিসের অনুসারী হ্যাঁ কিছু মতপার্থক্য
اختلاف কিছু মতবিরোধ ছিল আছে থাকবে দোগাছি আর মুসলমানরা একটা মোদ্দা কথা আজকে আপনারা শুনে নেন রাসূলের যত হাদিস আছে না নবীর যেতনা হাদিস দুনিয়ায় রেখে ঘুরিয়ে ফিরিয়ে কারণ না কারণ মাধ্যমে রাসূলের উম্মতে মুহাম্মাদি রাসূলের উম্মত যারা জি রাসূলের উম্মতদের মাধ্যমে রাসূলের সব রকমের হাদিস পৃথিবীতে পালিত হবে কথা বলতে পারে আমরা তো একদম হাত ঝাড়া মারতেছি না অ্যাকচুয়াল হাত ঝাড়া মারার হাদিস তো হাদিসে আছে এইজন্য বলছি ঘুরিয়ে ফিরিয়ে যেভাবে হোক রাসূলের যত হাদিস আছে সমস্ত হাদিস উম্মতে মুহাম্মাদি কিয়ামত পর্যন্ত পালন করে যাবে দেখি আমার পাশে কিছু লোক মোটে হাতি বাঁধে না এখানেও না এখানেও না এখানেও না এর নিচেও না পুরো হাত ছেড়ে দিয়ে দাঁড়িয়ে আছে নামাজ পড়ছে হট ইজ দিস আমি তো কিছু জানি না ব্যাপারে আর সত্যি জানতাম না তখন এখন জানি 2013 সালে মাদিন সাহেব আমাকে জিজ্ঞেস করছি যে হুজুর এটা কেমন বলতে হবে কি কেস বলছে ওরা মালিকি মজাবের লোক আমরা যখন গ্রামে ঝগড়া করতেছি যে হাত কোথায় মারবো হ্যাঁ আপনি যদি এবার বলেন যে হুজুর দাদা হুজুর কেবলা কোনটা করেছেন আমি বলছি দাদা হুজুর কেবলা এইটা করেছেন এবং এইটাই উত্তম সর্বোত্তম আর একটু মন খুলে বলুন আপনি যদি আমার কাছে দাদা হুজুর কেবলার মসলাস জিজ্ঞেস করেন উদাহরণ বলে দেব কোন সমস্যা নেই এবং দাদা হুজুর আপনি যদি আবার প্রশ্ন করেন হুজুর আপনি কোনটা করেন আমি বলছি দাদা আমি সেইটা করি যেটা বাংলার মাটিতে দাঁড়িয়ে ফুরফুরা শরীফের পীর মুজাদ্দিদুজ জামান কুতুবুল আলাম আমিরুশ শরিয়া আলা হযরত দাদা হুজুর কিবলা রহমাতুল্লাহ আলাইহি করেছিলেন আপনি যদি আমারে জিজ্ঞেস করেন আপনি হাদিসের কোন ব্যাখ্যাটা নেবেন আমি অবশ্যই বলবো আমি বাংলার মাটিতে দাঁড়িয়ে আমি হাদিসের সেই ব্যাখ্যাটা নেব যে ব্যাখ্যাটা বাংলার মাটিতে দিয়েছিলেন ফুরফুরা শরীফের মুজাদ্দিদুজ জামান কুতুবুল আলাম আমিরুশ শরিয়াত আলা হযরত দাদা হুজুর কিবলা রহমাতুল্লাহ আলাইহি যদি বলেন হুজুর ওদের সাথে একটা ঝগড়া বাঁধাতে হবে দ্যাটস ইম্পসিবল আমি পারবো না আপনি ঝগড়া বাঁধান সারা বিশ্বের মুসলমানরা মার খাক আর তোমরা শুধু ঝগড়া বাঁধাও হাত থান জায়গায় বাঁধবা তোমরা সেইটা নিয়ে ঝগড়া বাঁধাও কেয়াম করলি কি হবে না করলি কি হবে তোমরা সেইটা নিয়ে ঝগড়া বাঁধাও আমার পক্ষে দ্যাটস ইম্পসিবল আমি পারবো না আমি কি বলছি বুঝতেছেন